দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটা সাইজ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা যারাই ভিডিও দেখেন আমাদের একটা অন্তত সাবস্ক্রাইব করবেন কারণ আপনার কাছে একটা সাবস্ক্রাইব সাধারণ কিছু হতে পারে কিন্তু আমাদের জন্য এটা অনেক বড় কিছু পাওয়া আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল তো আজকে আমি এসেছি চাপড়াগ্রাম তো শুনতেছি এখানে মোটামুটি শিকারীরা ভালো মাছ পাইতেছে তো আজকে অনেক শিকারীর রিকোয়েস্টে এখানে আসা আর কি পরিদর্শনের জন্য তো আমি প্রায় নদীর কাছাকাছি এসে পড়েছি তো আজকে আপনাদেরকে আপডেট দিব যে চাপড়াগ্রামে আসলে কি মাছ খাচ্ছে কি খাচ্ছে না কারণ অনেক শিকারী বলতেছে যে চাপড়াগ্রামে ভাই মোটামুটি অনেক মাছ খাচ্ছে তো আমরা প্রায় নদীর কাছাকাছি এসে পড়েছি যে দেখতে পাচ্ছেন কয়েকজন শিকারী দেখা যাচ্ছে তো ওই পাশেও কয়েকজন শিকারী বসে তো আমরা আরো সামনে গিয়ে দেখি যে শিকারীদের কি অবস্থা এমন একটা বাধা এসে দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজ আলহামদুলিল্লাহ তেলাপিয়া না যে দেখতে পাচ্ছেন বড় ভাইরা মাছ ধরতেছে কিন্তু তাদের পয়েন্টে মোটামুটি কুচুরি পোনা জ্বালাইতেছে অনেক যার কারণে ভালো মতো ছিপ ফালাইতে পারতেছে না এই যে আরেকজন শিকারী ভাই তার পয়েন্ট পরিষ্কার করতেছে তো আজকে মোটামুটি অনেক শিকারী আসে টানে টানে পুঁটি মাছ ধরতেছে এই যে এক বড় ভাই একটা সরপুটি উঠাইলো মাত্র দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটা সাইজ সরপুটির তো এই শিকারী ভাই এই মাত্রই আসছে এসে একটা সরপুটি হিট করলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আজকে তারা সুবিধা করতে পারতেছে না এই কুচুরি পানা অনেক জ্বালাইতেছে যার কারণে তারা ছিপ ফালাইতে পারতেছে না তো আজকে তারা মোটামুটি দুইটা টোপ ইউজ করতেছে একটা হচ্ছে ভুসির টোপ আর একটা হচ্ছে ডিম রুটি এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই ডিম রুটি ইউজ করতেছে তো তো আমাদের মাঝে রয়েছে টিকিটের খুবই অভিজ্ঞ শিকারী তিনি বিভিন্ন বড় বড় টিকিট খেলে আমাদের সালাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই তো ভাই আজকে চাপড়াগ্রামে আসলেন কি অবস্থা কি পরিস্থিতি দেখতেছেন আমি একটা বনি করছি তেলাপিয়া তেলাপিয়া মাছ পাইছেন না এর আগে আসলেন এখানে আসলাম দুই দিন কিরকম রেজাল্ট আপনার পাইছিলাম ভালো পাইছিলেন ভালো না তো অনেক শিকারীরা আমাকে রিকোয়েস্ট করতেছে যে চাপড়াগ্রামের আপডেট দিতে তো চাপড়াগ্রামে কিরকম পরিস্থিতি কিরকম মাছ খাচ্ছে আর কি তো আপনার মতে কি কি দেখলেন যেহেতু আপনি এর আগে আসছিলেন তো মোটামুটি তো আইডিয়া হয়েছে আপনার আগে ভালো ছিল এখন একটু খারাপ কারণ হলো পানি বাড়তি তো ভাই হ্যাঁ পানি বাড়তি কারণে মাছটা খাচ্ছে না মাছটা কম খাচ্ছে না আচ্ছা আচ্ছা তো শিকারী ভাইরা জানতে পারলেন যে আজকে মোটামুটি চাপড়াগ্রামে অনেক শিকারী আসে কিন্তু মাছ কম খাচ্ছে আর কি তো আমাদের সালাউদ্দিন ভাই এসেই প্রায় ঘন্টাখানিক হবে আসছে তিনি একটা মোটামুটি তেলাপিয়া আর হচ্ছে একটা ভালো সাইজের গুলশা আর কালীবাস পাইছে তো আমি সালাউদ্দিন ভাইয়ের মাছটি দেখাচ্ছি আপনাদেরকে আরো অনেক শিকারী বসছে এই যে বড় ভাইরা তো এখানে মোটামুটি যত এই যে যত শিকারী আছে সবই হচ্ছে টিকিটে মাছ ধরে তারা তো আজকে তারা চাপড়াগ্রামে আসে আর কি নদীতে মাছ ধরতে তারা সপ্তাহে বিভিন্ন জায়গায় টিকিটে মাছ ধরে তো ওই পারেও কয়েকজন শিকারী বসে মাছ ধরতেছে তো আমরা ওইখানে যাই দেখি শিকারীদের আপডেট কি অবস্থা দেখতে পাচ্ছেন মোটামুটি পানি হারিয়ে যেতে হইতেছে দেখতে পাচ্ছেন চাচা মাছ ধরতেছে এখানে আরও অনেক কয়েকজন শিকারী বসে আছে তো চাচা কি অবস্থা চাচা আজকে কটা পাইছেন পাঁচ ছটা পাইছেন না
দেখি চাচা মোটামুটি 5-6টা মাছ ধরেছে, তো আপনাদেরকে কি দেখবেন দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই যে চাচার পয়েন্টটা, এই যে এখানে বসানো করতেছে চাচা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব তেলাপিয়া মাছ। চাচা টোপ কি ইউজ করতেছেন আপনি? টোপে যে ডিম রুটি আবার কেঁচো দিতেছি। ডিম রুটি আর কেঁচো না? আচ্ছা ঠিক আছে, ধরেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চাচা মোটামুটি ডিম রুটি এবং কেঁচো ইউজ করতেছে, ভালো মাছই পাইছে, মোটামুটি তেলাপিয়া মাছ বেশি পেয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় এক ঘিরা পানি এড়িয়ে যাচ্ছি। তো আমরা আরেকজন শিকারী ভাইয়ের কাছে প্রায় এসে পড়েছি। সালাম আলাইকুম। কেমন আছেন আপনি? কি অবস্থা আজকে? রেজাল্ট অবস্থা ভালো না, এইমাত্র আইছি। এইমাত্র আসে না? কোনো মাছ হিট করেন না এখন পর্যন্ত? একটা খালি তেলাপোয়া পাইছি। তেলাপিয়া না? এর আগে আসছিলেন এখানে? এর আগে আসছি, ওই সাইডে বসছি। পাইছিলেন? কিরকম মাছ পাইছিলেন? ভালোই, নলা পাইছি, পুঁটি পাইছি। পুঁটি পাইছেন না? হ্যাঁ, শোল পাইছি। ও আচ্ছা আচ্ছা, এই দেখতে পাচ্ছেন বরাবর পয়েন্ট। তো এই পয়েন্টটা মোটামুটি তেলাপিয়া মাছ খাচ্ছে আর কি। যে যে ছুটে গেল না, তো একটা হিট পেয়েছিল বাট ছুটে গেল। তো এইসব পয়েন্টে মোটামুটি তেলাপিয়ার সংখ্যাটাই বেশি। এই যে অনেক বড় ভাই এবং চাচা। তো বড় ভাই এই মাত্রই আসে। তো বড় ভাই কি পুঁটি মাছ পেয়েছেন? বড় কোনো মাছ হিট এখনো হয়নি না? এর আগে আসছিলেন? পাইছিলেন? কিরকম মাছ পাইছিলেন? নলা না? কয় কেজি হইব? আধা কেজি সাইজ। কয়টা পাইছেন? দুই তিনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে চাপড়ার অবস্থা আজকে। তো মোটামুটি শিকারি, অনেক শিকারি আসে, ওই যে মোটামুটি মাছের ওয়াশও দেখা যাচ্ছে চাচার পয়েন্টে। তো এখানে মোটামুটি শিকারি মাছ পাচ্ছে টুকটাক আর কি, খাওনের মাছ, বাট পানি বাড়তির কারণে আজকে ওরকম টুক দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে শিকারি ভাইরা বলতেছে যে আজকে পানি যে বাড়তি, তো এই কারণে মাছ টোপ কম নিতেছে। তো আরও কিছুদিন পরে আসেন, প্রায় সপ্তাহখানিক পরে আসলে মোটামুটি এখানে ভালো রেজাল্ট হবে আর কি, আশা করা যায়। তারপর শিকারি এখানে প্রায় প্রতিদিনই আসছে, প্রায় 70-100 জন শিকারি। কালকে না, কালকে কিরকম পাইছিল? প্রচুর লোক আসছিল কিন্তু বৃষ্টির কারণে না। তো প্রতিদিনই মোটামুটি 100-200 লোক এখানে আসে, শিকারিরা আসে এখানে মাছ ধরতে আসে। তো আপনারা যারা আসতে চান, এটা হচ্ছে আওয়াল মার্কেটের পরে চাপড়া গ্রাম, আমিন বাজারের ভিতরে। তো এই হলো চাপড়ার পরিস্থিতি। তো আজকে অনেক রোদ। আমার যারা ঢাকার ফিশ লাভার্সের দর্শক আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে দেখেন শিকারিরা কতটা কষ্ট করে মাছ ধরে। এটা হচ্ছে মূলত শৌখিনতা আর কি, শখ করে আসে, 2-4-5টা মাছ পাওয়ার আশায়। আর নদীতে মাছ ধরাটা হচ্ছে ভাগ্যের বিষয়। তো আজকে এতটা রোদ, পয়েন্টে থাকাই অনেক টাফ হয়ে যাচ্ছে আর কি। তো আপনারা যদি আমাদের এই যে আমাদের কাজটাকে অনুপ্রেরণা যোগান, তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো এই কারণে আপনাদের কি করতে হবে, সামান্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করতে হবে। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা কি আরও অনুপ্রেরণা পাই ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। কারণ আমরা দেখলাম আমাদের চ্যানেলে প্রায় 75% লোক যারা ভিডিও দেখে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না। তো ভাই আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা যারাই ভিডিও দেখেন আমাদের, একটা অন্তত সাবস্ক্রাইব করবেন। কারণ আপনার কাছে একটা সাবস্ক্রাইব সামান্য কিছু হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা অনেক বড় কিছু পাওয়া। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ।